আতিফ আসলাম আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন মিউট আনমিউট করছেন কিন্তু আপনার কথা তো শোনা যাচ্ছে না আতিফ আসলাম আপনাকে যুক্ত করা হয়েছে আপনি কথা বলেন আপনার আনমিউট আছে কিন্তু আপনার কথা শোনা যাচ্ছে না তাহলে বোধহয় আপনার মানে মাইক্রোফোনে বোধহয় কোনো সমস্যা হয়েছে আপনি আবারও ট্রাই করেন আবারও ঢোকেন একবার বের হয়ে আবার ঢোকেন আপনার কথা শোনা যাচ্ছে না ভাই কোনো সাউন্ডই আসছে না আপনার এখান থেকে আচ্ছা আপনি আবার আসেন কিং কর্তব্য বিমুর আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে কিং কর্তব্য বিমুর আপনি নিজেকে আনমিউট করে কথা বলেন আনমিউট করে হ্যাঁ এবার বলেন কিং কর্তব্য বিমুর আপনাকে যুক্ত করা হয়েছে আপনি কথা বলেন না আপনারও কোনো কথা শোনা যাচ্ছে না আমি আপনার কোনো কথা শুনতে পাচ্ছি না কিং কর্তব্য বিমুর কোনো কথা আমি শুনতে পাচ্ছি না আপনাকে আতিফ আসলামকে দেখি কথা যায় কিনা আতিফ আসলাম তো আতিফ আসলাম আপনার কথা তো শোনা যাচ্ছে না ভাই আপনার কথা তো কিছুই শোনা যাচ্ছে না এখনো শোনা যায়নি এখন ঠিক আছে এই আপনি আপনার মাইক্রোফোনের ভলিউম কমায় না আমি আপনার মাইক্রোফোনের ভলিউম বাড়াই দিচ্ছি আমি বাড়ায় দিলাম এইমাত্র আপনি কিন্তু কমায়েন না এটাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এইবার শুনুন আছেন ভাই আমি ম্যানুয়ালি এখান থেকে আপনার মাইক্রোফোনের ভলিউমটা বাড়ায় দিচ্ছি আপনার কথা হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলেন তাহলে ভালো আছি যে আমি একটা লিংক পেস্ট করেছি ওখানে আপনি কি পেছেন এটা হ্যালো হ্যাঁ একটা ইউটিউবে ইউটিউবের একটা ভিডিও লিংক পেয়েছি সেটা কি বলেন

আপনারা তো এই করেন ভাই আপনাদের দিনই ভাইরা তো সারাদিন বেশি আমার পেজে রিপোর্ট করে চব্বিশ ঘন্টা ডিউটি দেয় না আমি ওই আচ্ছা তাহলে আমি এই ভিডিওতে যে যা আছে আমি বলে দিই একজন ইমাম নামাজ রথ অবস্থায় সে হয়তো হার্ট অ্যাটাক হয়েছিল তার তারপর তাকে সে ওখানে পড়ে পড়া অবস্থায় ছিল পরে অন্য একজন এসে নামাজটা নামাজ শেষ করতে নামাজ শেষ করেছিলেন উনি তাহলে আমার কথা হচ্ছিল যে উনি যে অবস্থায় পড়েছিলেন কেউ হাসপাতালে নেয় তাকে কেউ নেয়নি উনি পাশে পড়া অবস্থায় ছিলেন পিছন থেকে একজন এসে নামাজটা শেষ করলেন আর আসলে বিধানটা এরকমই যে নামাজটা বঙ্গ করতে পারবেন না নামাজটা পুরো পুরা করতে হবে ওখানে কেউ নামাজ শেষ আর ওই লোকের হাতে না এটা তো আল্লাহর হাতে তাই না হ্যাঁ হ্যাঁ মানে মানুষের জন্ম মৃত্যু তো আল্লাহর নাকি হ্যাঁ হ্যাঁ ওইটা তো আমাদের মানুষ কি বিধান দেয় না মানুষ তো এই বিধান দেয়ার কোনো কারণ দেখি না যে মানুষ এই বিধান মানবে কেমনে মরে গেলে মানবে কেমনে মানুষ তো মানতে পারে যেটা থাকলে তাই না মরণ কখন তার হবে হার্ট কখন তার হবে সেটা আগে থেকে ঠিক করে রাখে না না আমার মনে হয় উনি মারা যাননি বোধহয় হাটা হার্ট করে তিনি পড়ে গিয়েছিলেন যদি উনাকে ঠিক করে হার্ট তো আলাই দিতেছ তাই না হ্যাঁ হ্যাঁ না এটা একটা অমানবিক একটা নিয়ম বা আমার মনে হয় যেহেতু আমি একজন ইমাম যদি আমার কোনো কোনো দিন এমন হয় আমার কোনো অবস্থা হয় হার্ট অ্যাটাক তো এখন অনেক মানুষের বেশি বা ঘাটেটা রুগী দেখা যায় আমাকে ওইভাবে আমার পাশে এই ফড়া অবস্থায় রেখে তারা নামাজ আদায় করবে এর এর এই সময়ের মধ্যে আমার হয়তো প্রাণবায়ু চলে যেতে পারে হ্যাঁ সেটা তো আসলেই মানে একটা খারাপ ব্যাপার মর্মান্তিক ব্যাপার যে আগে তো আপনাকে মানে হাসপাতালে নিয়ো উচিত নামাজ নামাজ বলার আগে আল্লাহর তো একটু ওয়েট করতে পারবে তাই না আল্লাহর তো একটু ওয়েট করলে তেমন না তার একটু কম নামাজ পাইলে তার করে মাথা নষ্ট হয়ে যাবে তত না একটু পরে তো সে না ওটা পাইতে পারে এখন এটা তো অমানবিক ব্যাপার হ্যাঁ ভাই ঠিকই বলেছেন আমি উইঠে আপনার সাথে নিয়ে আলোচনা করতে চাইলাম আরেকটা কথা আসি ভাই আমি এখানে দেখছি আমি ওই যে আপনারা এক্স মুসলিম সাহিলে চ্যানেলে গিয়ে আপনারা যে কথা বলে এসেছিলেন ওরা যেভাবে কাজ চালাচ্ছে তারা কিন্তু দেখা যাচ্ছে শুধু মানে ইসলামের বদনাম করতে তারা করছে আহ তারা বুধ যারা হিন্দু ধর্মের যারা মানুষ আছে তাদের কাছ থেকে তারা এই যে বা তারা একটু ফান্ড করে তাদেরকে বুধ হয় আমি তো ভাই তাদের ভিডিও তো আমি খুব একটা যে বেশি দেখছি তাও তো না হিন্দিতে স্ট্রিম করে তারা এমনকি একজন মানুষ তুফাইল চতুর্বেদী নামে একজন ব্যক্তি ওখানে আছে সে আহ এদেরকে এই আর্থিক হেল্প করে মানুষকে এবং বলে যে গরু আপচি করতে হবে যদি তার তার থেকে কোনো আর্থিক এই হেল্প পাইতে হয় তাহলে গরু আপসিক করতে হয় আবার ফেরত যেতে হবে হিন্দু ধর্মে যেতে হবে ধর্মে ধর্মে আবার ফেরত যেতে হবে এমন করছে তারা আচ্ছা এইগুলো তো ভাই আমি জানি না কে কি বলে না কে কি করে সেগুলো এত কিছু আমি জানিনা আমার কে একদিন মুফতি মাসুদ ভাই আমাকে একদিন আহ মানে হোয়াটসঅ্যাপে আমাকে বললো যে আমার আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি আপনি একটু আসেন আমার সাথে আমি পরে একটু সময় পেলাম আমি একটু গেছিলাম একটু গিয়ে কথা বলে এসেছিলাম কিন্তু আমি তো তারা কি করে এত কিছু ভাই বলতে পারি না আমি তাদের একটা ভিডিও একটুখানি দেখছি এই পর্যন্ত খুব একটা ভিডিও যে দেখছি তাও না জানি না আমি ভাই তাদের সম্পর্কে খুব একটা ভালো না আমি বলছিলাম এইটাই যে আপনারা তো দেখছি মানে সব ধর্ম নিয়ে একটু একটু কথা বলেন যেহেতু আপনারা ইসলাম ধর্ম নিয়ে অনেক কিছু স্টাডি করেছেন যে সেজন্য আপনারা এই ধর্ম নিয়ে একটু বেশি বলেন বা ভিন্ন ধর্ম সমালোচনা করেন আমি দেখেছি অনেক কিছু কিন্তু তারা শুধু একটা ধর্ম নিয়েই তারা শুধু ইয়ে করছে এই ইসলাম ধর্মের সব আলোচনা করতে করতেই আছে তারা আমার মনে হয় যেহেতু আপনারা একবার তারা তাদের চ্যানেলে জয়েন হয়েছিলেন আবার যদি জয়েন হয়ে তাদের সঙ্গে এই বিষয়ে একটু আলোচনা করতে পারি না ভাই আমি তো এত সময় পাই না যে অন্য চ্যানেলে গিয়ে আলোচনা করব এত সময় তো আমার হয় না ভাই এটা আপনি তাদের সাথে গিয়ে কথা বলান এটা তো কে কেমনে কি করে সেটা এত কিছু ভাই আমি বলতে পারি না এত কিছু আমার জানার তো আগ্রহও নাই যার যেমন ইচ্ছা আপনি করুন এটা যার যার মানে পেজ শেষে যেমন যেমন ইচ্ছে চালাবে এখানে তো আরেকজন কিভাবে করবে সেটা তো একজনের বলার কিছু নাই কিন্তু তারা যদি সরাসরি হিন্দুত্ববাদকে প্রচার করে তখন আপনি আমাকে বলতে পারেন আমাকে দেখাইতে পারেন যে এখানে তারা হিন্দুত্ববাদকে প্রচার করছে তাহলে আমি তাদেরকে এড়া চলবো যদি এটা হয় তাহলে তাদেরকে এড়া চলবো বা কোনো ধর্মকে প্রমোট করে এরকম যদি আপনি আমাকে দেখাইতে পারেন ভিডিও আইন আমাকে পাঠায় দিতে পারেন আমি কাট করে দিতে পারেন আমাকে আমি তখন যদি দেখি তাহলে তাদেরকে আমি এড়া চলবো এইটুক করতে পারি এছাড়া তার কিছু আমার করার নেই যার যেটা ইচ্ছা সে সেটা করবে না মানে আমাদের এখানে অনেক এক্স মুসলিম হচ্ছে কিন্তু এইটা এমন ভাবে হচ্ছে যেমন বেশিরভাগ এক্স মুসলিম হওয়ার পর তারা এই হিন্দু ধর্ম গরু আপু করছে এইগুলা করছে তারা এই জন্য আমি বলছিলাম আপনার সাথে যদি যুক্ত হওয়ার পর যদি এই বিষয়ে আপনি কিছু বলেন